মহারাষ্ট্রের পর এবার ওড়িশাতে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, ওড়িশাকে প্লাস্টিক মুক্ত করা হবে। চলতি বছর গান্ধী জয়ন্তী অর্থাৎ 2রা অক্টোবর সারা দেশ জুড়ে এই আইন বলবৎ করা হবে। আমার মুখ্যমন্ত্রী আমার কথা নামক এক অনুষ্ঠানে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রথম ধাপে ভুবনেশ্বর, কটক, বহরমপুর, সম্বলপুর ও রাউরকেল্লায় নিষিদ্ধ করা হবে প্লাস্টিক। পরবর্তী 2 বছরের মধ্যে গোটা রাজ্যেই প্লাস্টিক বন্ধ করা হবে বলে সূত্রের খবর।